বিএনপির মিথ্যাচারের উপর নিয়ন্ত্রণ নেই বললেন ওবায়দুল কাদের। বর্তমান সরকার শুধু স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা বললেন মির্জা ফখরুল। রাজধানীর কাঁচাবাজারে ফিরছে কর্মচাঞ্চল্য। কক্সবাজারের স্বাভাবিক পথে ফিরছে আরো শতাধিক জলদস্যু। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সেলিম ভূঁইয়া। এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা সুপারশপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দেশের সার্বিক পরিস্থিতির উপর সরকারের নিয়ন্ত্রণ থাকলেও বিএনপি মিথ্যাচারের উপর নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার যুবলীগের সম্মেলনের প্রস্তুতি দেখতে গিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের একথা বলেন তিনি। কাদের বলেন, যুবলীগের 55 বছর বয়সসীমার বাধ্যবাধকতা কেন্দ্র ও তৃণমূল সবখানেই থাকবে। এছাড়া এখন যারা আছেন তারা নতুন কমিটি ঘোষণা পর্যন্ত থাকতে পারবেন। দেশের সার্বিক পরিস্থিতির উপর আমাদের নিয়ন্ত্রণ আছে, কিন্তু আমাদের নিয়ন্ত্রণ নেই এক জায়গা, সেটা হলো বিএনপির মুখের উপর। ওদের যে মুখের ভাষা, ওদের যে মিথ্যাচার অপপ্রচার, এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। বর্তমান সরকার শুধু স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সুপ্রিম কোর্টে মিলনায়তনে এক আলোচনায় তিনি এই অভিযোগ করেন। ফখরুল বলেন, মুনতাসির ফ্যান্টাসির মতো সব খেয়ে ফেলছে ক্ষমতাসীনরা। তাদের উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থেকে লুটপাট করা। মির্জা ফখরুল বলেন, এতদিন বিএনপিকে পিটিয়েছে, এখন দ্রব্যমূল্যের কারসাজি করে সরকার মানুষকে পেটাচ্ছে। তবে অন্যায় বেশি দিন টেকে থাকে না মন্তব্য করে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করার কাজ করছে তারা। অনেকে বলেন যে এটা স্বৈরাচার সরকার, এটা তো স্বৈরাচারের বাবা, ফ্যাসিবাদ। স্বৈরাচারের একটা মিনিমাম আপনার তাদের একটা থাকে, এরশাদ ছিল স্বৈরাচার, তখন তো এই অবস্থা ছিল না। আইয়ুব খান ছিল স্বৈরাচার ডিক্টেটর, তখন এই অবস্থা ছিল না। এটা ফ্যাসিবাদ, কিচ্ছু নেই, একজন এক ব্যক্তি আর কিচ্ছু নেই। রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা কমেছে দাম। মাছের বাজার রয়েছে স্বাভাবিক, কমেছে ইলিশের দর। তবে দেশি পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে 10 টাকা। দুদিনের পরিবহন ধর্মঘট শেষে ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। সরবরাহ ভালো থাকায় মিলছে নানা জাতের সবজি। তবে সরবরাহ নিয়ে ভিন্ন মত ব্যবসায়ীদের, ক্রেতারাও দাম নিয়ে সব সময়ের মতো অসন্তুষ্ট। স্বাভাবিক রয়েছে মশলা জাতীয় পণ্যের দামও, তবে ক্রেতা সংকটের কথা জানান ব্যবসায়ীরা। আর মাছের রাজা ইলিশ পাওয়া যাচ্ছে 500 থেকে 800 টাকার মধ্যে। কক্সবাজারের মহেশখালীতে দ্বিতীয় দফায় স্বাভাবিক পথে ফিরছে আরও শতাধিক জলদস্যু ও অস্ত্রের কারিগর। শনিবার আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন তারা। আত্মসমর্পণের জন্য সহযোগী ও অস্ত্রশস্ত্র নিয়ে আত্মগোপন থেকে বেরিয়ে আসছে দুর্বৃত্ত আইয়ুব বাহিনীর প্রধান মোহাম্মদ আইয়ুব। মহেশখালীর হোয়াইনক ইউনিয়নের এই জলদস্যু বাহিনীর সদস্য সংখ্যা 30 জনের বেশি। অনেকদিন ধরে মানুষের আতঙ্কের কারণ এই বাহিনীর বেশিরভাগ সদস্যই এখন আত্মসমর্পণের জন্য পুলিশের হেফাজতে। এখন জলদস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসছে বলে স্বস্তি ফিরছে পুলিশেরও। তারা যাতে আবারও দস্যুর পথে ফিরে না যায় সেজন্য নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। গত বছরের 20 অক্টোবর প্রথম দফায় 94টি অস্ত্র ও 7,500 গোলাবারুদ সহ আত্মসমর্পণ করে 6টি জলদস্যু বাহিনীর 43 জন। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি, জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ারপার্সনের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।
রিজভি অভিযোগ করে বলেন, উন্নয়নের নামে অর্থ লুটপাট করছে সরকার। অত্যাচার নির্যাতন করে খালেদা জিয়ার মুক্তি ব্যাহত করা যাবে না বলেও মন্তব্য করেন রিজভি আহমেদ। এর আগে সকাল 10:30 দিকে মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিএনপির মিথ্যাচারের উপর নিয়ন্ত্রণ নেই বললেন উবায়দুল কাদের। বর্তমান সরকার শুধু স্বৈরাচার নয়, স্বৈরাচারের বাবা বললেন মির্জা ফখরুল। রাজধানীর কাঁচাবাজারে ফিরছে কর্মচাঞ্চল্য। কক্সবাজারে স্বাভাবিক পথে ফিরছে আরও 100+ জলদস্যু। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।